আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে যে যেখান থেকে আমার পেজ বা ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইতালির রাজধানী রোমের অত্তাবিয়ানোর পাশে একটা মসজিদের সামনে আজকে মসজিদে ইফতার করব, নিয়ত করছি, আমার ব্লগে দেখাবো। তো চলেন ভিতরে যাই, কিভাবে ইফতার করি আপনাদের দেখাবো। ইউরোপের দেশ একটা, আমরা কালচার সবকিছুই আল্লাহর রহমতে, সবাই মসজিদ গিরেই মুসলমান যারা। তো চলেন ভিতরে। আমি আজকে যে মসজিদটায় ইফতার করব সেটা হলো ভ্যাটিকান সিটির পাশেই, রোম শহরের অত্তাবিয়ানোতে। এটা ইতালির না, আমার মনে হয় ইউরোপের অনেক জায়গায় হবে। ইতালিতে ম্যাক্সিমাম রোম শহরের মসজিদগুলো আন্ডারগ্রাউন্ডে, কারণ হলো আন্ডারগ্রাউন্ডের ভাড়া কম। এগুলো আসলে ম্যাক্সিমামে ভাড়া করা এবং ভাড়া কম দেখেই আন্ডারগ্রাউন্ড, কারণ এখানে হয়তোবা গাড়ির পার্কিং ছিল, সেটা আমরা মসজিদ বানাইছে, বা ম্যাগাজিন ছিল যেখানে মাল রাখার। দেখেন কি সুন্দর জুতা রাখার স্ট্যান্ড, এভাবে ঢুকতে হয়। ঢোকার পরে এখানে যে পানির বোতল রমজান দেখে রেখে দিছে, এখানে উজু করতে হয়। উজুর ওই পাশেই আছে টয়লেট, তো সব ব্যবস্থাই ঠিক মতো আছে। তো এভাবে উজু করার পরে এই যে দেখেন ইফতারির বিরিয়ানির প্যাকেট করতেছে, আর সাথে আছে ফল টল আবিজাবি, এগুলোও আছে। তো এগুলা নিয়ে এখন সামনে যেয়ে বসবো। তো আমি তো ভিডিও করতেছি, দেখানো সম্ভব না কিভাবে নেয় সবার সামনে। তো এই যে সবাই সামনে ফল টল সবাই সব কিছু নিয়ে বসে আছে, এখন আমি সবার মাঝে প্রবেশ করব। তো ইতালিতে এইভাবে আমরা ইফতার করে থাকি। ইতালিতে মসজিদগুলো জাঁকজমকপূর্ণ, বাংলাদেশের মতো এত কিছু ইফতারি হয় না, তবে খারাপও হয় না। সাধারণত এরকম বিরিয়ানি সিস্টেম করে বা ঢালাওভাবে কোনো কিছু ভাতের সাথে সবজি মিলিয়ে বা মাংস মিলিয়ে এরকম কিছু করা হয়, আর সাথে কিছু ফল টল আবিজাবি থাকে, তবে এগুলাই ভালো। তো আমরা বাংলাদেশিরা এইভাবেই অভ্যস্ত, কিন্তু অন্য যে মিশর, ইজিপ্ত, মরক্কো, বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে ইফতার করে। এই যে মসজিদে এখন ইফতার করা শেষ, সবাই নামাজে দাঁড়াবো। এখন আমরা বসে আছি নামাজের জন্য, অপেক্ষা করতেছি। তো আপনাদের দেখালাম মসজিদ থেকে নামাজ শেষ, এখন বের হয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, এইভাবে আমরা ইফতার করে থাকি। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।